20 জানুয়ারি শহীদ আসাদ দিবস। আমি শহীদ আসাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। গণতান্ত্রিক আন্দোলনে এবং স্বাধীনতা আন্দোলনে এই দিনে আসাদ তার জীবন দিয়ে আন্দোলনকে ত্বরান্বিত করেছিল এবং যারই পরিপ্রেক্ষিতে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। আমরা যে স্বপ্ন নিয়ে সেদিন আন্দোলন সংগ্রাম হয়েছিল, যে কারণে আসাদ শহীদ হয়েছিল, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, জাতির জনকের স্বপ্নে সোনার বাংলা আমরা গড়বার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। আমি সকলকে আহ্বান জানাবো এই দিবসকে স্মরণ করে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার, এবং গত 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার বিরোধী যে শক্তি, সেই শক্তিকে পার্লামেন্টটিকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের পার্লামেন্ট এখন রাজাকার মুক্ত। আমি বাংলাদেশের সকল মানুষকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।